আসসালামু আলাইকুম প্রো ব্রাজিল ফুটবল ফ্যান্স। দর্শক, আপনারা সকলে জানেন বর্তমান ব্রাজিল জাতীয় দলের অবস্থা কেমন। তারা কিন্তু প্যারাগুয়ের বিপক্ষেও এখন ম্যাচ হারে, যেটা খুবই লজ্জাজনক একটা বিষয়। বর্তমান ব্রাজিল সাপোর্টারদের কিন্তু লজ্জায় আর মুখ দেখানোর মতো অবস্থা নেই, কেননা ব্রাজিল তাদের ফুটবল ইতিহাসে সবচেয়ে বাজে সময়টা কাটাচ্ছে। বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিল লাস্ট 23 বছরের ম্যাচ হেরেছিল মাত্র 5টি, আর এবার কিন্তু বিশ্বকাপ বাছাই পর্বে 8টি ম্যাচের মধ্যে ব্রাজিল অলরেডি 4টি ম্যাচ হেরে গিয়েছে। তাহলে বুঝতেই পারছেন যে ব্রাজিল বর্তমানে কত বড় একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। আর এরই মধ্যে কিন্তু ব্রাজিলের বর্তমান কোচ ডোরিভাল জুনিয়রকে নিয়ে আলোচনা সমালোচনা তুঙ্গে, কেননা বিভিন্ন গণমাধ্যমে কিন্তু সমালোচনার শিকার হচ্ছেন এই ব্রাজিলিয়ান কোচ। এবার ব্রাজিলেরই ডিফেন্ডার মার্কিনোস, তিনি কিন্তু আসলে গণমাধ্যমে কথা বলেছেন, তিনি ব্রাজিল কোচের সাফাই গাইছেন এবং সাথে সাথে নিজেরা যে ভুল করছেন সেটাও কিন্তু তিনি স্বীকার করেছেন। তিনি বলেছেন, কোচ এখনও আমাদের সবচেয়ে ভালো খেলার পন্থাটি খুঁজছেন এবং ম্যাচের ফলেও সেটা প্রতিফলিত হচ্ছে। অনেক নতুন প্লেয়ার আসছে, আমাদের আত্মবিশ্বাসের একটা ঘাটতি আমরা টের পাচ্ছি। কোয়ালিফাই করা মোটেও সহজ নয়, তবে আমরা কঠোর পরিশ্রম করব, মাঠে ফল পাওয়াটাই সবচেয়ে বড় উত্তর এক্ষেত্রে। মূলত মার্কিনোস বলছে যে কোয়ালিফাই করা মোটেও সহজ নয়। কেন সহজ নয়, এত বছর কিভাবে সহজ হয়েছে, এখন কেন সহজ হচ্ছে না? আসলে ব্রাজিলের ফুটবলারদের ভিতরে যে ডেডিকেশনের ঘাটতি এবং তারা যে আসলে নিজেদের মধ্যে যে কম্বিনেশনটা আছে ক্লাবে, সেই কম্বিনেশনটা কিন্তু জাতীয় দলে এখনও খুঁজে পাচ্ছে না। তারা কিন্তু বারে বারে একই কথা স্বীকার করছে। তো সেক্ষেত্রে কিন্তু মার্কিনোসের কথা স্পষ্ট হয়ে যায় যে ডোরিভাল জুনিয়র কিন্তু এখনও তাদের সেরা কম্বিনেশনটা খুঁজছে এবং তাদের আত্মবিশ্বাসের ঘাটতি রয়েছে, সেটাও মেটাতে হবে, তাহলে কিন্তু ভালো করতে পারবে ব্রাজিল, এরকমটাই আশা করছেন এই ব্রাজিলিয়ান ডিফেন্ডার।